দুজনে প্রেম করছো চলে এসেছি রবিবারে ভুরি বাজে সেলেবদেরকে নিয়ে। আজকেও কিন্তু আমার সাথে আছে অন স্ক্রিন এক অন্যতম জনপ্রিয় জুটি। স্টার জলসায় শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি, আর সেই দেশের মাটি থেকেই আজকে আমার সাথে আছে দিব্যজ্যোতি এবং অনন্যা। আর এই রবিবারে ভুরি বাজে তাদের সঙ্গে নানান ধরনের খাওয়া খেতে খেতে আড্ডা দেব, জানব তাদের মনের কথা একটু অন্যভাবে, একটু অন্যরূপে। তাহলে আর অপেক্ষা কিসে, সরাসরি চলে যাই তাদের কাছে। অনেকক্ষণ ধরে কিন্তু দিব্যজ্যোতি এবং অনন্যার মধ্যে খুনসুটি আমি কিন্তু দেখতে পাচ্ছি, মানে নানান রকমভাবে নানান কথায় খুনসুটি চলছে। তো জিজ্ঞেস তো করবো আগে, প্রথমে বলো কেমন আছো তোমরা? অনন্যার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, তাকে ওকে দিয়ে শুরু করি। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, তোমাদের দুজনকে দেখে আরও ভালো হয়ে গেলাম। তুমি বলো? আমি তো অ্যাজ অলওয়েজ, হ্যাঁ অনেকদিন পর দেখা হলো। শুভ বিজয়া। শুভ বিজয়া, একদম শুভ বিজয়া। তোমার সাথে বোধ আজকে প্রথম দেখা হলো পুজোর পর, শুভ বিজয়া। তো ব্যাপার হচ্ছে, অ্যাজ অলওয়েজ আমিও ফ্যান্টাস্টিক আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি, এই যে বললাম আগে, দেখে অনেকদিন পর দেখে আরও ভালো হয়ে গেলাম। আচ্ছা আজকে একদম অন্যরকম আড্ডা হবে, খাওয়া দাওয়া করতে করতে আড্ডা। যদিও আমি দিব্য, মানে দিব্যর সাথে কথা বলে জানতে পেরেছি, মানে ডায়েট করে বলে না, একদম অল্প অল্প খাওয়া, রেস্ট্রিকশন করে, তবু আমি বলেছি যতটা পারো। আজকে ভুরি ভোজ, যখন আমার থিমটাই হচ্ছে রবিবারে ভুরি ভোজে সেলেব্রা, তো একটু না খেলে হয় নাকি? খাওয়াটা পরে হবে, তার আগে গল্প হবে। আচ্ছা, সারাদিন শুটিংয়ের ব্যস্ততা এতদিন ধরে ছিল, মানে সারাক্ষণ কল টাইম একটা বাধা ছন্দ, মানে ছন্দের মধ্যে ছিলে, এখন এই বিরতিটা কেমন এনজয় করছো কিছুদিন? প্রথমত আমি যেটা বলবো, আমার যে বিরতিটা হয়েছে সেই বিরতিটা কয়েকদিনের জন্য, কারণ পরের কাজেরও কথাবার্তা শুরু হয়ে গেছে, ওটাও শুরু হচ্ছে, ফিরছি খুব তাড়াতাড়ি, কোথায় কীভাবে ফিরছি সেটা পরে জানাবো। আর এই ছুটিটা আমার খুব একটা আমি এনজয় করি না, তার কারণ আমি কাজ করতেই বেশি ভালোবাসি। তো তবু মানে এইটুকু টাইমের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই বাড়িতে? না আপাতত এই কয়েকদিনের মধ্যে নেই, পরে হয়তো আমি শীতকালে যেতে পারি। একটু কথাবার্তা, হ্যাঁ উঠছিল, বাবা মায়ের সাথে কথাবার্তা চলছিল, তো সেটা শীত পড়ুক আর একটু, তারপরে উড়েই আসো, নাহলে তোমরা তো টাইম পাও না। হ্যাঁ সেটাও ঠিক, তাই না? আচ্ছা তোমার বলো, তুমি তো কাজ করছো একটা জায়গায়, তোমার তো বিরতি নেই? আমার বিরতি ছিল মাঝে কিছুদিন, তারপরে এখন কাজ চলছে সান বাংলা আদরের বোন, ওটা চলছে। তুমি কি এখানকার মেয়ে? কলকাতায়? না আমি কলকাতা না, আমি উলুবেড়িয়ার মেয়ে, কিন্তু আমি বড় হয়েছি শান্তিপুরে, মানে শান্তিপুরে অ্যাকচুয়ালি আমি ছোট থেকে বড় হয়েছি, ওখানে আগে থাকতাম। আচ্ছা, তো এখন উলুবেড়িয়া, মানে বেসিক্যালি উলুবেড়িয়ারই, আর এখানে থাকছি কাজের সূত্রে। তো এই অভিনয়টা আসা কিভাবে, মানে ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না তুমি? আমি প্রথম, তো আমার ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না, প্রথম একটা হয়েছিল টিভিসি একটা ছিল, ওটা অডিশন ছিল, ফেসবুকের থ্রুতে দিয়েছিলাম, তো সেটাতে সিলেক্ট হয়, তো তারপরে আমার মডেলিং স্টার্ট হয়, অ্যান্ড দেন অ্যাক্টিং। এখন বাড়িতে কি বলছে? বাড়িতে সবাই খুব খুশি, আমার থেকেও বেশি এক্সাইটেড তারা, মানে শুরু থেকে আমার বাড়িতে আমার থেকে বেশি এক্সাইটেড, মানে আমার বাবা মা আর আমার দিদি, এরা এর থেকে বেশি আর কিছু না। মানে আমি যতটা না জানি যে আমার এই দিনকে এই কাজটা আছে বা আমি ওটা করছি, তার থেকে বেশি ওরা বেশি খোঁজ রাখে, মানে আমাকে সকালবেলা উঠে জানিয়ে বলে দেয় যে এটা আছে, তুই তাড়াতাড়ি ওখান থেকে, মানে ওরা বলে দিচ্ছে। হ্যাঁ এরকম। আচ্ছা দুজনের মধ্যে কিসের খুনসুটি চলে এত, মানে এক্ষুনি দেখছিলাম যে মানে নানান কথাই, ও কিছু বললে ওর তার অপোজ করছে, মানে এরকম চলতে থাকে, কি ব্যাপার, কেন বিষয়টা হচ্ছে নর্থ পোল সাউথ পোল? কেন বিষয়টা যে ওর না একটা প্রবণতা আছে আমাকে ডিফার করা, সব কথা আমি যেটা বলবো সেটা ভুল বলবো, আমি যেটা বলবো সেটা ঠিক না, এরকম একটা ব্যাপার। বলে আমি তাকে কেন বলবো যে ও ঠিক বল? এমনি আলাপ কি এই সেটাই প্রথম? হ্যাঁ সেটাই আলাপ। আচ্ছা সেটাই প্রথম আলাপ, প্রথম দিন শুটিং এ গিয়ে আমি ওকে বলেছিলাম হ্যালো, আমাকে বলছে হাই। প্রথম হ্যালোতে এরকম রিয়াকশন আমার মনে নেই, বলে আমার মনে
বললাম না ওর ব্যাপারটা হচ্ছে দেখো যে খারাপ তাকে আমি কোনোদিন বলতে পারবো না ভালো, সবার সামনে হয়তো একরকম থাকে রে খুব ভালো খুব ভালো সম্পর্ক, তারপরে গিয়ে ব্যাকা হাসি, জনপ্রিয় হয়ে গেছিল একটা টাইমে, আর সেই রিলস থেকে একদম প্রচার হয়ে গেছিল দুজনে প্রেম করছো, এটা কতটা সত্যি সত্যিই বলবে? আমি সত্যিই বলবো, খাবার টেবিলে বসে কেউ মিথ্যা কথা বলে না, সত্যি কথা বলছি, ও যদি আমার সাথে প্রেম করে বা আমি যদি ওর সাথে প্রেম করি তাহলে একটু জমবে না, তার কারণ ও নর্থ পোল আমি সাউথ পোল, ও আমাকে মানে ডিফার করবে, প্রত্যেকদিন ঝগড়া হবে, ঝগড়া ওটা হবে না, ঝগড়া হলে তো ভালোবাসারও বেড়ে যায় না, দেখো সেই সেটা অন্যরকম হয়, সেটা অন্য ব্যাপার, আমার আমার সাথে যদি ওর রিলেশনশিপ হয় তাহলে মনে হয় আমি কোনদিন মানে কি করব, গেলাম উপরে ছাদে, এখান থেকে লাভ দিতে পারো, এই দরজাটা খুললে এখান থেকে ডাইরেক্ট দেখো গ্রিল ঠিল নেই কিন্তু, ও মানুষটাই খারাপ, মানে মানুষটাই খারাপ, মানে মানুষটাই ভালো না, মানে হ্যাঁ বলো বলো বলো, 2 মিনিটের জন্য মানুষের কাউকে ভালো লাগতে পারে, আমার 2 মিনিটও কে ভালো লাগে না, মানে ওর বিহেভিয়ারটাই এত খারাপ, তো রিলস গুলো করতে কি করে, সেই রিলস গুলো তো দেখে মনে হতো একেবারে দাঁড়িয়ে পাথর রেখে করতে, আমরা তো শুটিংও করতাম, মানে এরকম সিন হচ্ছে আমরা এখানে বসে কিন্তু আমরা ঝগড়া সিন পড়ছে, ও সিন পড়ে আমাকে বলছে যে এই ডায়লগটা তোমার এটা খুব এটা এটা কেন এটা তুমি এটা বলছো, আরে বাবা একটা ডায়লগ ছিল যেগুলোতে হয়তো আমাকে খুব খারাপ ভাবে বলছে, ও সত্যিকারে খারাপ ভাবে বলছে ঠিক আছে, ও সিনটা পড়ার পরে সিনে খারাপ ভাবে কিছু তাকে বলা হয়নি, সব টেলিকাস্ট আছে, পড়তো পড়তো আমাদের কেমন থাকে এটা মানে, আরে আমি বলছি কিছু কিছু সিনে ও আমাকে ওরকম বলতো তাই আমিও এটা পড়ে বলতাম দেখেছো এটা মানে আমার কোটে বল আছে আর কি, এটা এই ব্যাপারটা জাস্টিফাইড আর কি, সেটা একদমই না, অ্যাকচুয়ালি ও আমি শুরু করিনি এই জিনিসটা নিয়ে, আমি কেন শুরু করছি না না ও অচেনা ছেলে, ও আমাকেও ডিফার করে, ও আমার ক্যারেক্টারকেও ডিফার করে, মানে আমি একটা কথা বলি অননাকে দিব্যর সাথে কেন, মানে সেটা কি তোমার সাথে শুধু আর কারোর সাথে না, তুমি মোবাইলটা এরকম ভাবে কেন রেখেছো, এটা খুব অন্যায়, এটা এরকম ভাবে থাকা মানে এটাও এরকম আর কি ব্যাপারটা, রিলস নিয়ে কথা উঠলো না, রিলস নিয়ে বলি, রিলসে ধরো একটা তারপরে ও বলবে দেখো এটা ভালো গানগুলো সব আমারই ছেলে, সেটা আর ওটা মিথ্যা কথা বলতে হবে, আর কত মিথ্যা কথা বলবে, কি বলেছিলে তোমার হচ্ছে যেদিনকে প্রদুদাকে নিয়ে গেলো, সেদিনকে বলছে কি দেখো রিল বানাবো, ঠিক আছে তুমি গান চুজ করতে করো না তো আমি চলে যাবো, আমরা নিচের ঘরে বসতাম, ওপরে ঘরটা সেনকে দিয়েছিল, এবার ওটা 201 ছিল, আমি ওটা ভুল করে 200 বলে দিয়েছি কি 202 বলে দিয়েছি, একটা ঘর আগে বোধ হয় দেখেছে কাকে নক করেছে কে বোধ হয় বেরিয়েছে বলেছে না এটা ভুল ঘর, তার হয়তো গায়ে গায়ে লেগে গেছে, করিনি অন্য নায়িকা অন্য প্রজেক্টে যাবে, সেই ইন্টারভিউটা দেখার পর ভাবে ও আচ্ছা দিব্য এরকম, আচ্ছা আচ্ছা একটু বুঝে শুনে কথা বলতাম, একটু বুঝে শুনে কথা বলতাম, এরকম না দিব্য সবার সামনে এরকম
আমার কি দায় ছিল আমি তোকে চিনি না, ও আমাকে চিনে না, হঠাৎ করে ওর মনে হয়েছে কেন পায়েল আছে, মানে কেন আছে, তখন থেকে ওর মনে হয়েছে এটা নিয়ে। তো যাই হোক না কেন আমাকে বলবে কি রিল বানাবো গান সিলেক্ট করবো, আমি সারা রাত দিন জেগে গান যখন আমরা যাব গানগুলো দিচ্ছি তখন ওরা না আর্ধেক গান আমি ভাষা জানি না, কি হিন্দি নয়, ইংলিশ নয়, ভোজপুরি নয়, তামিল নয়, তারপরে ওগুলো যে ওই মানে ওগুলো যে রেকমেন্ডেশন থাকে না ওই মানে ওই গানটা সিলেক্ট করলে দেখা যায় অলরেডি কারা কারা এটা শুট করেছে, দেখছি সব কেউ দেখছি বেড়াল নিয়ে ছাদ থেকে লাভ দিচ্ছে, কেউ দেখছি মুখের মধ্যে ওই কি বলে কিছু একটা সূর্যের মতো একটা এফেক্ট লাগিয়ে এরকম এরকম বলছে। তো আমি কাউকে ক্রিটিসাইজ করছি, আমি বলছি আমি বললাম যে এগুলো আমরা কি করে করবো, একদম বাজে কথা বলবেন মনেই নেই তোমার ওর। প্রথম যেটা সিলেকশন ছিল সঙের সেটা হচ্ছে একটা রিমিক্স ছিল পুরনো হিন্দি গানের, যেটা খুব সম্ভবত আমরা হলুদ জামা খাবো, হ্যাঁ ওইটা 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 আমার আর একটাও না, আমি আরো পরে যথেষ্ট করা হয়েছে দুজনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুজনেই সিলেকশন কোনগুলো করাতে, এরকমও হয়েছে যে আমার সিলেকশনের মধ্যে এই না এটা তো চলবে না এটা বাজে না এটা মিথ্যা কথা, আমি কিছু কিছু কিন্তু সেই রিলসগুলো দেখে তো মনে হয় আমি খারাপ করি না, সব জায়গাতে খারাপ করি না, যখন দেখলাম যে ও গানগুলো আমাকে যখন দিয়েছিল যে এই গানগুলো আমি তখন বলেছিলাম আমি গানগুলো হ্যাঁ ভালো সেই জিনিসের কোন ভিডিও কোন দিন হয়নি, আমি যদি বললাম যে আমার ফোনের জন্য আমার জন্য তুমি প্রত্যেকটা ভিডিও ও আগে ছাড়তো, একটা ভিডিও মানে আমি আগে ছাড়ছিলাম, আমি বলেছি আমার ফোনে একটা কেন তোমার ফোনে করি না কি বলছো ওরতি আছে দেখাও খানা করেছি কি বলছো বলে তো তোমার একটা ড্রাফট এসে পড়ো এটা কি একখানা আরে মিথ্যা কথা বলছো এটা মেকে আর মিথ্যা কথা বলছো একখানা করেছে ও আমার জন্য একটা করেছিল আর বাদবাকি সব ওর ফোনে করা মানে বুঝতে পাচ্ছেন তো যে রিলস গুলো দেখে দর্শকরা এত আনন্দ পেয়েছে মানে যে রিলস গুলো দেখে দর্শকরা এত আনন্দ পেয়েছে তার পেছনে কাহিনী একেবারে অন্যরকম কি বলবো কি করেছে হ্যাঁ গরু গরে কিছু তার করেছিল রিল করতে কি হয়েছে কিছু শুনি কিছু না আমরা একটা রাজারহাটের একটা জায়গায় মাঠে রিল করছিলাম তো একবার ঘাস খেতে খেতে গরু চলে এসেছিল মানে অনেকগুলো গরু চলে এসে রিল করতে করতে এ বাবা গরু চলে এসেছে না না আমরা যেখানে আছি গরুগুলো ঠিক ঠিক না একটা দুটো না অনেক ও বলছি যে আমার দোষে গরু এসেছে এটা তো ওর দোষ হ্যাঁ বলছি আমার দেশে নাকি গরু গুলো চলে এসছে আমি ডাকিও নি কিছু বলিও নি অত বড় মাঠ গরু আসতে পারছি না গরু না দুপাল তিন পাল গরু ছিল মানে বড় বড় চেহারা বলে হ্যাঁ চেহারা চেহারা বলে ওখানে ঘাস খায় ওরা ওর মতই ছিল ওরই তারপরে এখন ও যদি মনে হয় সেটা তাই তাহলে আর কি বলবো এটা অবলা জন্তু আবার তাদেরকে গিয়ে মাথা হাত বাড়াচ্ছে করতে হ্যাঁ আমি আবার গরুগুলো কি আদর করছিলাম তাতে ও হচ্ছে বলে কি হয়েছে সব তো ওখানেই চলে আসছে হ্যাঁ আদর করছে বলে একজন গরু একজন মানে একটা গরু এসেছিল ওখানে তারপর একটা পাল এসেছিল এবার আমি যদি আদর করি আর তো পাল ছিল না যা পাল ছিল তো ওখানেই ছিল আর আমি মানে বাইরে থেকে আসবে নাকি ফোন করবে তোমাকে করতে পারে আমি গরু গরু গরুকে ফোন করে এইসব করবে এই যে রিলস গুলো যখন হতো
রিলসে যে অভিনয়গুলো অ্যাক্টিং গুলো এগুলো কে কাকে কি ভাবে করতে হতো তো একবার এটা দুজনে আলোচনার মধ্যে দুজনে আলোচনা তখন ঝগড়া হয়নি তো না না তো ডিফার করে না এই এক্সপ্রেশনটা ঠিক না তুমি এরকম ভাবে দাঁড়াও না এরকম ভাবে দাঁড়াও এই সব হতো কোনদিন আমার কোনো কথা যেন কাটে না হ্যাঁ ওই জন্যই তো কোনদিন আমি যেটাই বলবো সেটা হবে দেখাচ্ছে ভিডিওটা একটু হয়তো 30 সেকেন্ডের ভিডিও একটু তো টাইম লাগে দেখতে তো জিনিসটা টাইম লাগে 30 সেকেন্ড ওটা দেখিয়ে ওকে 5 সেকেন্ডের মধ্যে এটা কি ভালো ভিডিওটা দেখছি তখন এটা কি ভালো এটা কি ভালো কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করে যাচ্ছে আরে ভাই শুনতে তো দে আগে আগে তো শুনতে দে আচ্ছা এই রিলসে পরে যখন সব চ্যানেলে বলা হচ্ছে যে দিব্য আর অনন্যা প্রেম করছে দেখেছো তোমরা রোজি দেখো আমিও বলছি তো এটা বলছো সত্যি না তো যখন তোমরা দেখলে তখন তোমাদের ফিলিংসটা কেমন হয়েছিল আগে বলো কি বলবো আমার দেখে মনে হচ্ছে ঈর সাথে আমি যদি কখনো হয় ভবিষ্যতে যদি কেউ বউ হয় বা যাই হোক ভবিষ্যতে যদি কেউ বউ হয় তাহলে আশা করি এর মতো হবে না একদমই আমারও ওর মতো পড়ছে না তাহলে এর মতো হবে না আর এ বলেছে যে আমার মানে ভবিষ্যতে স্পাউসের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে বোধহয় কিছু একটা কলকাটি নারবে এইসবই তো মাথায় মানে সেই সিরিয়াল ব্যাম্পের মতো কাজ করবে আমাকে অলরেডি সেটাই বলতো যে আমি নাকি সিরিয়ালে পিসিমানের মতো হ্যাঁ ওই মানে একটু এখন তো শেষ হয়ে গেল দেশের মাটি তো এখন কতটা মিস করছো কতটা খুনসুটিটাকে মিস করছো বলো তারপরে কি আমি খুব একটু ওইসব খুনসুটি মিস মানে এরপর কি আমি মানে তোমাদের সঙ্গে কি এখানে আবার অনেকদিন না আমরা রিল করতে লাস্ট দেখা হয়েছিল সেটা অনেকদিন হয়ে গেছে পূজোর পর আমাদের আবার দেখা হলো এবার ব্যাপার হচ্ছে যে ওর যখন মানে ওর ক্যারেক্টারটা যখন শেষ হয় তারপর আমি ওকে একবার ফোন করে বলে দিলাম কি গো কয়েকদিন ধরে দেখছি না জ্বালা দেওয়া আসছে আসবে না আমি এগুলো বলেছি কিন্তু এবার ও হয়তো এটা বাড়িয়ে বলবে বলবে আমি দুর্ব্যবহার করেছি বলবে আমি খারাপ এই করেছি ওই করেছি ও চাইতো যাতে ওর বলছি না ওর মনে হতো যে এই চরিত্রটা কেন আছে মানে ওই টাইপের এরকম আমার মোটেও মনে হয় না আমি কোনোদিন ওকে বলিনি এগুলো কেন আছে মানে ওর এই টাইপের এইসব আমি কোনোদিন বলি না পাইলের মতো ওর কথা হচ্ছে যে মানে ভালোবাসা ঠিক আছে ভালোবাসা তাই বলে আমাকে এতবার ফোন করতে হ্যাঁ সেটা অনন্যা কি করবে এটা তো পরিচালক বলেছে আরে হ্যাঁ মানে এটা তো চরিত্র ও কথা হচ্ছে এতবার কেন ফোন করবে কেন সেই চরিত্র নিয়ে প্রথম শুরু করেছিলে তো সেটা সেটা তো আমি বলেছিলাম যে কেউ যদি কাউকে ভালোবেসে থাকে তার বিশ্বাস আছে বিশ্বাস নেই বলে বিশ্বাসের ফাটল আছে তাই ফোন আসে বলে তো ফোন করে ও মানে আমাদের মেকআপ রুমে ও দোতলায় উঠে গেছে সেখান থেকে আমি নিচে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ঝগড়া করছে মানে ও ঝগড়া বলে না ওটাকে ওটাকে বলে হচ্ছে লজিক করবে পায় পা লাগিয়ে ঝগড়া করে পায় পা লাগিয়ে ঝগড়া করে নাকি পায় পা লাগিয়ে ঝগড়া করে না 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 আমি বললাম আমি লজিক নিয়ে কথা বলেছি আমি দেখো আলোচনাটা যদি ঝগড়া হয় তাহলে তুমি এবারে যখন কথা হেরে যেত তারপরে হঠাৎ করে না মানে ওটা তো এটা থেকে এটা এটা ওটা সেটা একদমই না আমার দলে কে কে ছিল তোমার দলে কেউ ছিল না শুধু মানে রীতা দি ছিল শুধু রীতা দি একশো জনের রীতা দি আমার একশো জন সবাই আমার দলে ছিল না না রীতা দি একশো রাহুল রাও বোধ হয় ওর দলে ছিল যাই হোক সবাই কথা না প্রথম দিনকে কি হয়েছিল প্রথম ওর সাথে যখন ঝগড়া হয়েছে তখন আর কি আমার সিন চলছিল অলরেডি সিন চলছে ওর আমি সাইডে ছিলাম সেখানে আমার সাথে ঝগড়া করছে সেটা সুজিত দা শুনছিল কি শুনছিল যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু শুনেছে কিন্তু শুনে টুনে নিয়ে তারপরে সে ঠিক করেছে সে আমার দলে থাকবে না না ও আমাদের সুজিত দা সত্যি খুব ভালো মানুষ আর খুব ভালো ডিরেক্টর এখন ধুলিকণা করছে সে তো ব্যাপার হচ্ছে
সুজিতদা ভালো মানুষ, ও কি বুঝিয়েছে সুজিতদা? তুমি না, একদমই আমায় বোঝাতে হয় না। একজন ওনার মতন অভিজ্ঞ মানুষকে আমার মতো মানুষ কি বই বোঝাতে পারে? কি বোঝাতে পারে? বুঝুম বাজুম যারা হয়ে যায় সুজিত, একদমই না। ওই দিন বসেছে দূর থেকে, তিনি দেখেছেন, দেখে বলেছেন যে আমি তাহলে ইভেন ও উনি সবাই যারা যারা ছিল তাদের সবাইকে বলেছে যে আমি ঠিক ও ভুল। তারপরে এবার একটা লোককে ভুল বুঝিয়েছে, তুমি একটা লোককে তুমি ভুল বুঝিয়েছো, সে আরো বাকি পাঁচটা লোককে, সে তো সরল, সে সত্য ওটাই বলে। ও এমন বুঝে গেছে এই ঝগড়া থামানো যাবে না, এই কন্টিনিউ চলতেই থাকবে। আমি তো নিজে কম্পিটিটর, আমি তো নিজে তর্ক করছি, আমি তো নিজে লজিক বলছি, আমি কেন জার্নি তো এটা কি শুধুই টিআরপি নাকি অন্য কোনো কারণ ছিল? এটা এখনো জানা যায়নি, মানে আমি জানি না এখনো এটা কেন হলো। তো হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম চ্যানেলের সাথে, আমার কথা হয়েছিল এমনি। তো তারা বলে যে তাদের যে অ্যাকচুয়াল টিম বম্বের টিম এবং দিদি প্লাস হচ্ছে স্টার, প্রত্যেকের মনে হয়েছে যে এরকম একটা গল্প যেটা করোনার সময় শুরু হয়েছিল, দেশে ফিরে আসার গল্প, যারা এনআরআই যারা বাইরে রয়েছে তারা দেশে ফিরে আসছে, যেমন কি আনা আমার চরিত্রটা দেশে ফিরে এসছে এবং দেশের টানে দেশে ফিরে এসছে এবং সেটাকে ফিল করেছে দেশে এসে প্রপারভাবে। তো এটা একটা এমন জায়গায় শেষ করা হলো এক বছরের মধ্যে, হয়তো আরও দু মাস চলতে পারতো, মানে আমি আমি সেটা বলছি না, মানে ওরা বলছে যে আমরা এমন জায়গায় এসে এটা শেষ করেছি, তাতে মনে হয়েছে যে গল্পটাকে আর এক্সটেন্ড করা যাচ্ছে না বা কিছু। তো এটা বড়দের ডিসিশন। আচ্ছা, এইভাবে ওরা বলেছে? হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ কোনো গল্প টেনে লম্বা করে, হয়তো লম্বা করে খারাপ করার থেকে ঠিকভাবে শেষ করে দেয়। আমাদের মানে আমি মানে আমি একটা কথা বলি, আমাদের একটা ব্লেসিংস বা আমরা প্রিভিলেজ এই কারণে, তার কারণ হচ্ছে আমরা ওখানে যে সিরিয়াল করেছি, প্রথমত আমি খাবার টেবিলে বসে মিথ্যা কথা বলি না, লীনাদির লেখা স্ক্রিপ্ট আমি পড়েছি এবং সেখানে পাঠ করতে পেরেছি, স্টার আমাকে সেই সুযোগটা দিয়েছে, সইবালদা আমাকে সেই সুযোগটা দিয়েছে, লীনাদি সেই সুযোগটা দিয়েছে, এবং প্রত্যেকজন আর্টিস্ট রাহুলদার মতো একজন স্টার এবং রূপমা দি, আমি কার নাম বলবো, তথাদা, রীতা দি, আমাদের হচ্ছে অশোক কুমার মানে হচ্ছে আমাদের দাদান, তারপর হচ্ছে অনুসুয়াদি, প্রত্যেকে মানে এই যে স্টার কাস্টিং ছিল, ভেতরে স্টার কাস্ট ছিল, প্রত্যেকে প্রত্যেকটা মানুষের থেকে অভিনয় শেখার আছে, অভিনয় শেখার আছে, এবং মানে আরও ইম্পর্টেন্ট ক্যামেরার পেছনে কী করতে হয় সেটা শেখা, প্র্যাকটিস, প্র্যাকটিস যে কতটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা শেখা, এবং অভিনয়ে মানে অভিনয়ের বাইরে, অভিনয়ের বাইরে অভিনয় ছাড়া অভিনয়ের জন্য আর কী কী কাজ আছে এবং তার গুরুত্ব কতটা, এবং তার পাশাপাশি সেই কাজগুলোকে আরও আপ করার জন্য আরও যে সমস্ত কাজগুলো আছে সেই জিনিসটার গুরুত্ব কতটা, সেগুলো কিন্তু আমি এখান থেকে খুবই শিখেছি এবং আমাকে প্রত্যেকে সেই সুযোগটা দিয়েছে, তার জন্য আমি সত্যি খুব হ্যাপি। এবং দর্শকের ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে আছে, সেটা আমরা ডে ওয়ান থেকে এখনও ফিল করছি, দর্শক সবসময় আমাদের সাপোর্ট করেছে, মানে আমাদের কথা ভেবেছে, আমাদেরকে অফুরন্ত ভালোবেসেছে, ভালোবেসে যাচ্ছে। এবং আমি পার্সোনালি দিব্য লাকি হচ্ছি, তার কারণ হচ্ছে চ্যানেল, লীনাদি, সইবালদা, আমার সমস্ত আর্টিস্ট, দর্শক প্রত্যেকে আমাকে ভালোবেসেছে, প্রত্যেকে সাপোর্ট করেছে, হ্যাঁ মানে প্রত্যেকে সাপোর্ট করেছে, মানে আমি কখনো আমার কোনো অসুবিধা হয়নি। আমি আমরা আমি রাহুলদা আর তথাদা একই মেকআপ রুমে বসতাম, ওখানে রূপমা দিও চলে আসতো, ও যখন ছিল ও চলে আসতো, তা আমরা একই জায়গায় ছিলাম, মানে মানে আমি কি বলবো, মানে আমি তো হয়তো মানে দু তিন বছর চার বছর হয়েছে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, রাহুলদা তথাদা এরা আমাকে সবসময় এরমভাবে গার্ড করে রেখেছে, সবসময় এরমভাবে গার্ড করে রেখেছে, সবসময় গার্ড করে রেখেছে, রীতা দিও ওই বললো না, রীতা দি একমাত্র আমার দলে ছিল, তো যাই হোক মানে সবসময় নিজের ছেলের মতো করে সবসময় ওরা আমায় গার্ড করে রেখেছে, মানে আমি সত্যি ব্লেসড, আমি যতবারই প্রত্যেককে থ্যাংক ইউ বলবো মানে ততবারই খুব কম বলা হবে, তো আমি ভগবানের কাছে ইউনিভার্সের কাছে সত্যি খুব মানে কৃতজ্ঞ। এবং এরপরে দিব্যকে আবার নতুন চরিত্রে নতুন রূপে ফিরে পাবে মানে খুব তাড়াতাড়ি কি?
হ্যাঁ সেটা খুব তাড়াতাড়ি সেরকমই কথাবার্তা চলছে এবং হ্যাঁ খুবই তাড়াতাড়ি। মানে এখন কোনো চ্যানেল বা কিছু বলা যাবে না? না এখন আমি বলছি না, পরে বলবো। আচ্ছা খাওয়া দাওয়া জায়গা হিসেবে একটু খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন করি। আচ্ছা বলো আগে কি ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে? দেখো আমি আমি মাছ খেতে খুব ভালোবাসি। হ্যাঁ আমার মাছ খুব ফেভারিট। মাছ ফেভারিট হয় মানে সব ধরনের মাছ? মোটামুটি সব ধরনের মাছ। বড় মাছ খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি ছোট মাছও খাই। আচ্ছা মাছের পর যদি আসি তাহলে হচ্ছে সবজি, যেমন আমার তিন বাটি সবজি প্রত্যেকদিন লাগবেই লাগবে। হ্যাঁ সেটা হয়তো কখনো তিন বাটিটা দু বাটি হয়ে যায়, সব রাত্রেবেলা স্কিপ করলাম সবজিটা, তো তিন বাটি সবজি দুপুরবেলা দু বাটি বা সকালে এক বাটি, দুপুরে এক বাটি, রাত্রে এক বাটি, এরকমভাবে সবজি। কিনুয়া খাই, কখনো ভাত খাই, দেশি মুরগি, কখনো চিকেন মাঝে সাঝে খাই, মাটনটা প্রায় খাওয়াই হয় না। বাড়িতে খেলেও আমি হয়তো এক পিস নিলাম কিংবা হয়তো অ্যাভয়েডই করে দিলাম, ম্যাক্সিমাম দিনে অ্যাভয়েড করি। আর খুব বুঝে শুনে একদম ডায়েটের মধ্যে আমি অ্যাকচুয়ালি কী হয় ডিমটাও খাই প্রচুর, মানে আমি খাই অনেকটাই, খাই কম নয় কিন্তু আর কি বুঝে শুনে মেনটেন করে খাই যে কোনটা কী দরকার। সেটা কি তুমিও? না আমি খুব খাই, কারণ আজকে আমি এসেছি পুরো বাঙালির ভুড়ি ভোজে। ও যেটা বললো একদম মেনটেন করে খাওয়া, তোমার বলো খাওয়া দাওয়া তোমার কাছে কিরকম? আমি আমি খুব খেতে ভালোবাসি, বাঙালি খাবার খেতে বেশি ভালোবাসি, ইভেন আমি খাইও প্রচুর, মানে আমাকে দেখে বোঝা যায় না। হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম, একদমই বোঝা যায় না। ব্লেসড, আমি খেতে খুব ভালোবাসি, আমি সব কিছু খাই, মাছ খাই, আমি শুধু মাটনটা খাই না, চিকেন খাই, ইভেন চিংড়ি মাছ, ইলিশ মাছ, আমি সেটাই তো অন ক্যামেরা, আমার আসল সত্তাটা বেরিয়ে গেল। আমি সবকিছু খেতে খুব ভালোবাসি, আমি খাই প্রচুর, মানে তবে তবে কি হয় আমার অত সব সবজি টবজি অত কিছু হয় না, আমি একা একা থাকি একা, তো তুমি রান্না করতে পারো? না আমি সব সবজি, আমাকে একবার জিজ্ঞেস করেছিলাম রান্না করতে পারি কিনা, বলেছিল হ্যাঁ করতে পারি, তারপর আমি জিজ্ঞেস করলাম বললো চা পারি, ম্যাগি পারি, পাস্তা পারি, তারপর আরো কি সব বললো বলে, মানে রান্না আমি সব বয়েল খাই না, আমি একদমই রান্না করতে পারি না, মাঝে মাঝে ইচ্ছা হলো কিছু কিছু জিনিস, হয়তো ইচ্ছা হলো একটুখানি আলুরদম বানাবো, ইচ্ছা হলো খাইয়ে খাইয়েছিল কোনোদিন, সেটা নিজেই তো খেতে পারি না, কাউকে খাওয়াতে গেলে তো মুশকিল। তুমি রান্না জানো? না আমি রান্না জানি না, আমি কখনো মানে চেষ্টাই করিনি কখনো রান্না। কেন ও তো বলেছিল আমি রান্না করতে পারি, ও বলেছিল অবেবল, আমি চা বানানোটা সত্যি শিখেছিলাম, আমি চা খেতে খুব ভালোবাসি, এই জন্য চা বানানোটা শিখেছিলাম, ইভেন আমি মানে হয় না একদম পিওর চা বানাবো, মানে সেই ফুটিয়ে ফুটিয়ে রান্না, না মানে রান্নাটা আমি জানি না কিন্তু কিছু জিনিস করতে পারি, সেগুলো হচ্ছে সবজি কাটা, ফল কাটা, অথবা ওই ময়দা মাখা, আটা মাখা, ওগুলো করতে পারি, কিন্তু মানে বাকি প্রিপারেশনটা গ্যাস। ময়দা জিনিস খাও? খাও তো না, না খাই না। ময়দা মাখতে পারো? ময়দা মাখতে পারো, আগে তো খেতাম, ছোটবেলা থেকে তো মানে ছোটবেলায় 10-12টা লুচি, মানে এমনি মেইনলি তোমরা যেটা বুঝলাম বাঙালি খাবার খেতে বেশি ভালোবাসো, তো আজকের দিনে এই কলকাতা রাজবাড়িতে আসাটা আমার সার্থক তোমাদেরকে নিয়ে, 100% তাই তো, মানে তোমাদের জন্য একদম পারফেক্ট, আমার জন্য ও তো খাবে না, আমি নাকি খাবো, আগেই বলে দিয়েছে কি কি খাবে না খাবে সব, ও শুধু সবজি কাটতে পারে, বিশাল বড় কাজ করতে পারে, ওটা না অনেক বড় কাজ, ঠিক আছে ওটা অনেক বড় কাজ, তাহলে আমি ছোট থেকে পারি, কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে সেটার প্রিপারেশন দরকার হয়, সবজি কাটাটা হচ্ছে প্রিপারেশন, এটা লাউ এনে কড়াইতে ফেলে দেয় না, লাউটা আগে প্রপার ভাবে কাটতে হয়, এদের ঝগড়ার মাঝখানে থাকা যাবে না, না আমি বলছি একটা লাউ, একটা টমেটো, শসা, পেঁয়াজ, যাই হোক আমি একাই কাটতে পারি, আর কেউ কাটতে পারে না, আমি ওইটুকুই পারি, আমি বললাম কিছু কিছু কাজ করতে পারি, ওইটুকুই পারি, বাকিটা আমি করতে পারি। আচ্ছা তুমিও কি ফিশ বেশি ভালোবাসো? হ্যাঁ, মানে ঝগড়া চলুক যাই চলুক দুজনের পছন্দটা কিন্তু একই, দুজনেই ফিশ পছন্দ করে, ফিশের মধ্যে কি সব ধরনের না কিছু পার্টিকুলার কিছু আছে? প্রায় সব ধরনের, ওই হ্যাঁ রুই, কাতলা, ইলিশ থেকে শুরু করে সব, চিংড়ি টিংড়ি সব, আজকে সবই পেয়ে যাবে, ঠিক আছে, খেতে ভীষণ ভালোবাসি। মানে আসলে কি বলতো বাঙালির ভুড়ি ভোজ ব্যাপারটাই উঠে গেছে,
পাত পেরে বসে সেই খাওয়া দাওয়ার ব্যাপারটাই উঠে গেছে। অ্যাকচুয়ালি মানে আমি এই জেনারেশনের বাঙালিদের ভুড়িটা খুব কমই দেখতে পাই আর কি, মানে আমি যখন ছোট ছিলাম সবাই ডায়েটে চলে গেছে। হ্যাঁ আমি যখন ছোট ছিলাম ভুড়িটা অনেকটাই আর কি তো দেখতে পাই। প্রদ্যুৎদা আমাদের প্রোডাকশন কন্ট্রোলার, তো প্রদ্যুৎদা হেড ওখানকার, তো যাই হোক প্রদ্যুৎদার অনেক বড় ভুড়ি। কি অনেকে কিন্তু খেলেই ভুড়ি হয় না, না অনেকটা জেনেটিক থাকে, অনেকটা জেনেটিক থাকে। না এখন যেহেতু সবাই স্বাস্থ্য সচেতন সেই কারণে কিন্তু বাঙালিদের মানে ভুঁড়িটা সেরকম ভাবে দেখা যায় না, সবাই কন্ট্রোলে চলে গেছে এখন অনেক ফিট। হ্যাঁ সেটা একটা খুব ভালো ব্যাপার এবং আমি সেটা সবসময় সাপোর্ট করি। যাক অনেকক্ষণ বকিয়েছি, খিদে তো পেয়ে গেছে তাই তো। এটা হচ্ছে আমাদের মেইন কোর্স, মেইন কোর্সের মধ্যে প্রথমে আছে আমাদের রাজবাড়ি স্পেশাল পোলাও, রাজবাড়ি স্পেশাল বাসুকি রাইস, রাজবাড়ি ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, রাজবাড়ি স্পেশাল পটল চিংড়ি, কাতলা কালিয়া, রাজবাড়ি স্পেশাল চিংড়ি মালাইকারি, সেম থিং আছে। জাস্ট এটা হচ্ছে রাজবাড়ি স্পেশাল মাছের মাথা দিয়ে ডাল আছে, এটা আমাদের রাজবাড়ি স্পেশাল পটল চিংড়ি, এটা আমাদের রাজবাড়ি স্পেশাল, এটা আমাদের নিউলি লঞ্চ হয়েছে সেটা হচ্ছে দই ভেটকি, এবং এটা আছে আমাদের রাজবাড়ি স্পেশাল চিংড়ি মালাইকারি। সেম একেবারে সত্যি বিদেশি স্টাইল, দেখবো ভাত খাচ্ছে চামচ দিয়ে, একদম ভালো জায়গায় নিয়ে এসেছি তো, আপনার ঠিকঠাক হচ্ছে তো, ব্যাস এটাই এটাই সব থেকে বড় কথা। আজকে দীপু ডায়েট করো না একদম, রাত্রিবেলা কি ওয়ার্কআউট করে নেবে অজান্তেই ভালো ডায়েটটা করো। হ্যাঁ এটা কিন্তু ঠিক, মানে কথা কি বলি সবাইকে তো তুমি হেল্প করো, আমাকে তুমি রান্না করে এনে খাও। আমি রান্না করতে পারি না, কি করব কি রাজ, সে আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় সেই দিন। ও বলতে যাচ্ছে যে আমি যে এত জোরে খাচ্ছি এত আবার হাসছে, সত্যি কথা বলি না আমি পছন্দ না, আমি মিথ্যা কথা বলি না। ও যদি বলে থাকে ওকে জিজ্ঞেস করে দেখো আমি আর কি বলবো, ও ও আমাকে তো তাই বলতো, ওই জন্যই ওর সব মানে আমাকে পছন্দ ছিল না, আমি কেন মানে আমি না পারি। তারপরে পায়েল গ্রামে গিয়ে দাদুকে বলছে স্টুপিড ননসেন্স, এই কি শিক্ষা, এই কি শিক্ষা, আবার কি শোনো না, কিছু শোনার নেই হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ড কিছু বলেছে দাদু গিয়ে যে অন্য কেউ বলবো, হ্যাঁ তো দাদু কি দাদু কি সংলাপ বলে যাবে না, কি করবে
নাতি যে এরকম অবশ্যই নাতির মা তো সেরকম দই ভিট কিটা ভালো লেগেছে হ্যাঁ দই ভিটটা খুব ভালো চিংড়ি এটা চিংড়ি মাছ আমার খুবই প্রিয় একটি মাছ খুবই ভালো একদিন আমার দুদিন যদি জিম কোনো ভাবে গ্যাপ করে যায় না আমার ষষ্ঠী দিন জিম করে দশম দিন প্রবলেম হচ্ছে মার্কিন অবধি গ্যাপ হয়ে গেছে বন্ধ ছিল লকডাউনের জন্য তখন বাড়িতে করেছি বন্ধুর বাড়িতে করেছি মানে ও বলতে চাইছে আমার যে বউ হবে ভবিষ্যতে তার কপাল নাকি পুরবে সত্যি খাওয়া দাওয়া চললো, তার সঙ্গে এদের দুজনের খুনসুটি, মানে আমি আপনারা তো ভিডিওতে দেখবেন আমি সামনাসামনি বসে কিন্তু দারুণ এনজয় করেছি। তোর কেমন লাগলো এবার বলো তো? খুবই ভালো খাবার, বাইরে খুব একটা সবসময় খাওয়া হয় না কিন্তু এখানকার খাবার দাওয়া দুর্দান্ত, মানে খুবই ভালো। বিশেষ করে আমি তো মাছ খুব ভালো খাই, চিংড়ি মাছের প্রিপারেশনটা ভালো ছিল, এই চিংড়িটাও ভালো ছিল, প্লাস হচ্ছে এখানে যে ভেটকিটা ছিল দই ভেটকি অসম ছিল, খুব ভালো ছিল, খুব ভালো। ভালো জায়গায় নিয়ে আসতে পেরে আমিও খুশি। আর তোমার বল? আমার, আমি তো বাড়িতে বয়েল খেয়ে 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 আমার হয়ে গেছে, বাট এখানে সত্যি খুব ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। আমি চিংড়ি মাছের খুব বড় ফ্যান, তো চিংড়ি মাছ আমার প্রিয়, খুব ভালো খাবার, ভালো লেগেছে, সব ভালো লেগেছে। হ্যাঁ, যাক আমি এটাতেই মানে বড় পাওনা না জেনেই নিয়ে এসেছি ভালো জায়গায়, খাইয়ে একটা মজা লাগে, খাওয়ার পর যদি ঠিক সেরকম মনোভূত না হয় না, যে খাওয়াচ্ছে তারও কোথাও একটা মনে খুঁত থেকে যায়। কিন্তু তোমাদের দুজনের প্লেট দেখে আমি শান্তি পেয়েছি যে ভালো লেগেছে। যাক, তোমাদের কেমন লাগলো বলো আগে টলিফ্যাক্সে, মানে আমার সাথে আড্ডা দিতে, এরকম একটা ইনোভেটিভ সবসময় তো সেটে গিয়েই কথা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা 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 মানে এটা একটা অন্যরকম, যে খেতে খেতে আড্ডা দেওয়া এবং অনেক কিছু মানে গল্প আড্ডা এরকম একটা দুর্দান্ত জায়গায় এরকমভাবে একটা ডিনার করা এবং আড্ডা দেওয়া, সেটা সত্যি আর কি ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের। হ্যাঁ, আমারও সেম, খুব ভালো লেগেছে এখানে এসে, আর আমার প্রথমবার তোমার সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। আর এই আইডিয়াটা সত্যি একদম নতুন, আর তো আমি কয়েকদিন আগে এটা আমি দেখলাম তোমার তোমার চ্যানেলেই আমি দেখেছি, যে খুব সুন্দর এই এটা, আর এসে খুব ভালো লেগেছে আড্ডা দিয়ে ডিনার করে, এটা নতুন আত্মা আমার, নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে একদম। থ্যাংক ইউ সো মাচ, আমারও ভীষণ ভালো লেগেছে। আর আপনাদেরও যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আর কোন কোন তারকাদের ঠিক এরকম আড্ডায় দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।